শাবনম বুবলি, যাকে আমরা চিত্রনায়িকা হিসাবে এবং পরবর্তীতে শাকিব খানের স্ত্রী হিসাবেই জানি। তবে ভিউয়ার্স, কিভাবে বুবলি অর্থাৎ শাবনম বুবলি চিত্রনায়িকা হলেন সে বিষয় কি আপনাদের জানা আছে? আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে চিত্রনায়িকা শাবনম বুবলি কিভাবে নায়িকা হলেন, কি তার পরিচয় এবং কিভাবে হলেন বিস্তারিত তুলে ধরব। আশা করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমি তোমাকে ভালোবাসি অথবা তোমাকে আমার ভালো লাগে, এই দুটি কথা শাবনম বুবলি কতবার শুনেছেন সেটা হাতে গুনে বলে দেওয়া যাবে। তাকে প্রেম নিবেদন করেছেন খুব কম ছেলে, তবে গুনে শেষ করা যাবে না কয়টা ছেলে তার প্রেমে পড়েছে। কিন্তু তার কাছে প্রেমের প্রস্তাব এসেছে ভিন্নভাবে। তাকে কোনো ছেলে পছন্দ হলেই বলতো, তোমাকে আমার খুব পছন্দ, আমি তোমাকে বিয়ে করতে চাই। গণমাধ্যমের সঙ্গে আড্ডার শুরুতে প্রেম ও বিয়ের প্রস্তাব পাওয়া নিয়ে বলছিলেন ডালিউডের নবাগতা বুবলি, পুরো নাম শাবনম ইয়াসমিন বুবলি। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ডাক নাম বুবলি হলেও বাসায় কেউ তাকে ডাকে বাবাই, কেউ বাবান, আবার কেউ বাবলা বলে, মা ডাকেন মোহাম্মদ বলে। মায়ের এই নামে ডাকার কারণ জানিয়ে বলেন, আমি বোনদের মধ্যে সবার ছোট, তখন আমার ভাইয়ের জন্ম হয়নি, মা সবসময় আমাকে ছেলের মতো দেখত বলেই এই নামে ডাকতেন। তিন বোনের মধ্যে বড় বোন গান করেন, মেজবোন সংবাদ পাঠিকা। বুবলি নিজ বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের সংবাদ পাঠ করেছেন প্রায় তিন বছর। সংবাদ পাঠিকার গল্প শুনতে চাইলে তিনি বলেন 2013 সালে শুরুর কথা। মেজবোন আমার আগে সংবাদ পাঠিকা হয়েছিলেন, আমারও ইচ্ছা ছিল সংবাদ পাঠিকা হব, তাই সেই পথে পা বাড়ালাম। বুবলির প্রথমে ভর্তি হন সংবাদ পাঠ প্রশিক্ষণ প্রতিষ্ঠান জবসের ওয়ান, তবে বেশি দিন ক্লাস করতে পারেননি। তিন ক্লাস করেই পরিবারের সবাই মিলে দেশের বাইরে ঘুরতে চলে গেলেন। ফিরে এসে দেশের সব ক্লাস শেষে পরীক্ষা চলছে, তিনটি ক্লাসের অভিজ্ঞতা নিয়েই পরীক্ষায় অংশ নিলেন। পরীক্ষকরা তার ভয়সী প্রশংসা করেন, তাদের অনুপ্রেরণায় অডিশন দিলেন বাংলা ভিশনে, সুযোগও পেয়ে গেলেন। 2013 সালে সংবাদ পাঠ শুরুর পর প্রশংসা কুরআন বুবলি, ডালিউডের সুপারস্টার শাকিব খানের নজরে পড়েন তিনি, আর সেই সূত্র ধরে তারা রূপালী পর্দার জুটি। ইতিমধ্যে বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তারা, এগুলো হলো বজগিরি, শুটার সহ আরও বেশ কয়েকটি। সংবাদ পাঠিকা থেকে বুবলির চিত্রনায়িকা হওয়ার গল্পটা চমকানোর মতোই। কিভাবে ঘটল বুবলি বললেন, সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরুর পর অনেকে মডেলিং ও নাটকে কাজ করার উৎসাহ দিয়েছেন। অভিনয় করতে আমার মাঝে মধ্যে ইচ্ছে থাকলেও পরিবার থেকে তেমন কোনো সমর্থন পাচ্ছিলাম না। শাকিব খান যখন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি প্রিয়ারের জন্য নতুন নায়িকা খুঁজছিলেন, তার পছন্দ হয় বুবলিকে, তিনি ফোন করে অভিনয়ের প্রস্তাব দেন। বুবলি তাকে জানান পরিবারের অনুমতি দেবে না, আর পরিবারের বাইরে গিয়ে তার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। শাকিব তাকে ভাবার সময় দেন। কিছুদিন পরে পরিচালক শামীম আহমেদ রনি ফোন দিয়ে জানান বুবলিকে তারা বজগিরির জন্য নির্বাচন করে ফেলেছেন। এটার পর এক ছবির প্রস্তাব পেলেও পরিবারের সম্মতি মিলছিল না বুবলির। তারা দুই বোন সবিজে কাজ করার পর এটা হতবাক করার মতোই ব্যাপার। বুবলি হাসতে হাসতে বললেন, মা বাবার মনে হতো মিডিয়া আর চলচ্চিত্র কাজের মধ্যে পার্থক্য আছে। তারা ভাবতেন টিভি অথবা অন্য মিডিয়ার মতো চলচ্চিত্রের পরিবেশ কাজের উপযুক্ত নয়, এই কারণে তারা আমাকে চলচ্চিত্রে কাজ করতে না দেওয়ার সিদ্ধান্ত অনড় ছিলেন। পরিচালক স্বস্তিক বুবলিকে বাসায় গিয়ে তার মা বাবাকে বোঝালেন, এ বলে আশ্বাস দেন তাদের যদি কাজ বা পরিবেশ ভালো না লাগে তাহলে তারা আমাকে ফিরিয়ে আনতে পারবেন। আর বাধা হলো না, চলচ্চিত্রের অভিষেক হলো বুবলির, তবে অভিজ্ঞতা পুরোপুরি আনন্দের ছিল না বুবলির জন্য। বুবলি একটু অভিমানের স্বরে বললেন, বজগিরির শুটিং শুরু হয়েছে নায়িকা ছাড়াই। সংবাদ মাধ্যমে পড়ছিলাম শাকিব খানের পরবর্তী নায়িকা কে হবে, ব্যাপারটি নিয়ে যতটা আনন্দিত ছিলাম তার চেয়ে বেশি বিরক্ত লেগেছে। কেবল মনে হচ্ছিল কেন এই প্রস্তাব এলো, কেন মা বাবা রাজি হচ্ছেন না। অবশেষে পরিবারের সবার কাছ থেকে সম্মতি পাওয়ার স্বস্তি এলো। স্কুলে কলেজে অনেক বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় করলেও বুবলি সেই অভিজ্ঞতা নেই। চলচ্চিত্রে আসার আগে কখনো অভিনয় করেছেন? উত্তরে তার ভাষ্য, না না বাবা,
অভিনয় কোনোদিনই করিনি। মাঝে মধ্যে সংবাদ পাঠ করাটা ভালোভাবে শেখার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতাম ওই পর্যন্ত। তবে বড় আপু গান শিখত, তার সঙ্গে গান গাইতাম। মা আমাকে গানের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, কিন্তু গান শেখা বরাবরই ফাঁকিবাজ ছিলাম, তাই গানটি ঠিকমতো শিখতে পারিনি। এখন আফসোস লাগে কেন গানটা ভালো করে শিখলাম না। তবে ইদানিং গিটার বাজানো শিখেছি। বজগিরিতে ববলির প্রথম দৃশ্য ছিল শাকিব খানের সঙ্গে, তখন কেমন লাগছিল? প্রশ্নটা শুনে উত্তর দেওয়ার জন্য কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন চিত্রনায়িকা বুবলি। চোখ খুলে বললেন, সত্যি বলতে এখন বিশ্বাস করতে পারি না বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়েছি। প্রথম দিনের শুটিংয়ে নার্ভাসনেস থেকে আমার কি যে অবস্থা হয়েছিল বোঝাতে পারবো না। প্রথমত জীবনের প্রথমবার অভিনয় করছি, তার উপর আমার পাশে দাঁড়ানো শাকিব খান। বজগিরিতে আমার চরিত্র একজন শিক্ষানবিশ চিকিৎসকের। আমার প্রথম দৃশ্য ছিল শাকিব খানকে চড় মারতে হবে, ভাবতে পারছিলাম না চরিত্রের মধ্য থেকে একসঙ্গে দুই কাজ কিভাবে করব। শাকিব ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। চিত্রনায়িকা বুবলি এখন অবসর সময় খুব একটা পান না, পেলে তার সময় কাটে কিভাবে? আমি খুব ঘরকুনো মেয়ে, নিজের ঘরে থাকতে বেশি ভালো লাগে, গান শুনি, টিভি দেখি, এমনকি খাবারও আমার ঘরেই খাই। এই সাথে আপনারা জানেন বীর নামে আমার একমাত্র আদরের ছেলে রয়েছে, তার সঙ্গে বেশ জমকালো আয়োজনে আড্ডা দিয়ে থাকি। সংবাদ পাঠের পর চলচ্চিত্রে অভিনয় করেছেন বা পড়াশোনার শেষে আপনার কি করার ইচ্ছা রয়েছে? বুবলির সোজা উত্তর, আগে তো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল পড়াশোনা শেষ করে ভালো চাকরি করব, মা বাবার ইচ্ছা এটাই, কিন্তু এখন পর্যন্ত বড় পর্দায় কাজ করছি, তাই এখন চলচ্চিত্র নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছি। চিত্রনায়িকা বুবলি আরো হাসতে হাসতে বলেন, আমি চলচ্চিত্রে কাজ করব যেমনটা কখনো চিন্তাও করিনি, তেমনটা কখনোই ভাবিনি। আমার জীবনের প্রথম অভিনীত চলচ্চিত্রে আমার নায়ক হবে চিত্রনায়ক শাকিব খান, আর তার সঙ্গে আমি অভিনয় করব। অন্যদিকে আমার পরিবারও কখনো কল্পনা করেনি আমি চলচ্চিত্রে বা অভিনয় করব, সংবাদ পাঠিকার পাশাপাশি চাকরি করব, এমনটাই ছিল আমার জীবনের প্রত্যেকটি মুহূর্তের স্বপ্ন। শুধু কি চিত্রনায়িকা, যাকে নিয়ে তিনি স্বপ্নই দেখতেন না, তার চিত্রনায়িকা থেকে তার স্ত্রী এবং সন্তানের মা। ভিউয়ার্স, আমরা চিত্রনায়িকা বুবলি সম্পর্কে অনেক তথ্যই আগে জানতাম, তবে আমরা কি জানতাম কোথায় পড়াশোনা করেছে, কয় ভাই বোন এবং কোন পরিবারের? ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে।